অসম্ভব সুন্দর সব ক্রোকারিজ আইটেম এবং খুব সুন্দর সুন্দর সিরামিকের কালেকশান নিয়ে কিন্তু সাজানো হয়েছে আজকের ভিডিওটি আর এগুলোর কোনটার কত প্রাইস বা কোথায় পাবেন সেটা জানতে হলে কিন্তু অবশ্যই ফুল ভিডিওটি দেখতে হবে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কে কোথা থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদমই ভুলবেন না তো প্রথমে যে গোল্ডেন কালার বর্ডার করা কিউট কিউট লবণ দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা করে তারপর যে ব্ল্যাক কালারের মধ্যে সস বাটি এবং পিরিচ দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু সেম পঞ্চাশ টাকা করেই আর হোয়াইট কালারের মধ্যে সুন্দর এই কারি বাটিটার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা তারপর যে অ্যাশটা দেখতে পাচ্ছেন এটা কিনতে পারবেন মাত্র একশো টাকায় এরপর আরো সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ইয়েলো কালারের যে কালেকশনগুলো এখন দেখাচ্ছে এগুলো প্রাইস বলেছিল একশো টাকা করে পার পিস তারপর যে কালেকশনগুলো দেখাচ্ছে এগুলো পারচেস করতে পারবেন আবার পার পিস একশো পঞ্চাশ টাকা করে আসলে কিন্তু ডিজাইন বা কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হয়ে থাকে আর এখন যে চার পিসের একটা সেট দেখতে পাচ্ছেন এই সেটের প্রাইস দুশো টাকা তবে এগুলো কিন্তু আপনারা সিঙ্গেল পিস হিসেবে কিনতে পারবেন আর সেই সাথে মাত্র টাকায় কিন্তু সি গ্রিন মধ্যে খুবই সুন্দর এই প্লেটটা আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এছাড়াও কিন্তু মাত্র এত আর এখন যে হাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস বলেছিল পার পিস একশো টাকা করে সেই সাথে কিন্তু কালারফুল এই কালেকশনগুলো গুলো আপনারা একশো টাকা করেই কিনতে পারবেন আর এটার প্রাইস বলেছিল একশো পঞ্চাশ টাকা তারপর যে কারিবাড়িটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু সেম একশো টাকা তবে সেম ডিজাইনের মধ্যেই হচ্ছে বেশ বড় সাইজের এই কারিবাটি প্রাইস টাকা আর হোয়াইট কালারের এই কারিবাটিটা কিনতে পারবেন মাত্র টাকায় তারপর যে দুইটা সুন্দর সুন্দর কারিবাটি এখন এগুলোর প্রাইস ছিল আবার একশো পঞ্চাশ টাকা করে তবে এই দুইটা বাটির ডিজাইন বা কালার দুটো কিন্তু খুবই সুন্দর ছিল তাছাড়া কিন্তু রান্নাঘরে ইউজ করার জন্য এই সুন্দর কালেকশনগুলো আপনারা এখান থেকে নিতে পারেন এগুলোর মধ্যে ছোট সাইজেরটার প্রাইস হচ্ছে একশো টাকা আর বড়টা কিনতে পারবেন আপনারা দুশো টাকায় এরপর হচ্ছে খুব সুন্দর এবং ইউনিক একটা কালেকশন দেখাচ্ছি এই যে এই কালেকশনটা এটা হচ্ছে জুয়েলারি বক্স তো এটা প্রাইস বলেছিল তিনশো টাকা আর এখন হচ্ছে সুন্দর সুন্দর কিছু সার্ভিং ডিশের কালেকশন কালেকশন দেখিয়ে তো এখন যে দেখাবো ডিজাইনের প্রাইস টাকা করে পার পিস আর খুবই সুন্দর এই কালেকশনটার প্রাইস চাচ্ছিল চারশো পঞ্চাশ টাকা তারপরে এখন যে বেশ বড় সাইজের মধ্যে হোয়াইট কালারের দুইটা কালেকশন দেখাবো সার্ভিং ডিশ এগুলোর প্রত্যেকটার প্রাইস বলেছিল আবার আটশো টাকা করে আসলে বিভিন্ন প্রাইস রেঞ্জের কালেকশন কিন্তু এখানে আছে সাইজ বা ডিজাইন অনুযায়ী কিন্তু প্রাইস ম্যাটার করে তাই বলবো যার যেমন বাজেট বা পছন্দ সে অনুযায়ী কিনে নেবেন আরেকটা কথা বলে রাখা ভালো যে এই ধরনের ফুটপাতে বসা ভ্যানগুলো থেকে কিন্তু আসলে অনলাইনে সেল করে না তাই এগুলো কিনতে হলে অবশ্যই আপনাদেরকে এখানে এসে তারপর কিনতে হবে তো এই জায়গার লোকেশনটা হচ্ছে একদম ডিটেলসে আমি একটু পরেই বলে দিচ্ছি সো ফুল ভিডিওটি দেখতে থাকুন আর এখন যে টিপটটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল পাঁচশো টাকা আবার সেম প্রাইসে অর্থাৎ পাঁচশো টাকা কিন্তু এই ডিজাইনের টিপটটাও আপনারা এখান থেকে পারচেস করতে পারবেন আর সাত পিসের এই সেটের প্রাইস ছিল নয়শো টাকা ছয়টা ছোট বাটি একটা হচ্ছে বড় কারি বাটি পাবেন এই সেটের মধ্যে তারপর ইয়েলো এর যে সেটটা এখন দেখতে পাচ্ছেন এটা প্রাইস বলেছিল আবার এক হাজার টাকা এটা কিন্তু সাত পিসের একটা সেট তারপরে এখন যে দুইটা ডিজাইনের ফিরনি সেটের কালেকশন দেখাবো সাত পিসের সেট এগুলো প্রত্যেকটা সেটের প্রাইস হচ্ছে নয়শো টাকা করে তো এরকম সুন্দর সুন্দর কিন্তু আরো অনেক অনেক কালেকশন পাবেন এখানে আর সব কালেকশন কিন্তু আসলে দেখানো সম্ভব হয় না তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব কালেকশন গুলো দেখে প্রাইস সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য আর এখন যে ফুল দানিটা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা চারশো থেকে পাঁচশো টাকার মধ্যেই কিনতে পারবেন আর এখন যে হোয়াইট কালার মধ্যে কারিবাটি দেখতে পাচ্ছেন এটা প্রাইস বলেছিল দুইশো টাকা আবার সেম ডিজাইনের মধ্যেই হচ্ছে সাইজ একটু বড় এটার প্রাইস চাচ্ছিল তিনশো টাকা তারপর যে কুরমাদানিটা দেখাচ্ছে এখন এটার প্রাইস কিন্তু আটশো টাকা আর এগুলো সবই কিন্তু হচ্ছে আস্কিং প্রাইস আপনারা দামাদামি করলে কিন্তু আরো কম প্রাইসে নিতে পারবেন আর এখন হচ্ছে সুন্দর সুন্দর কিছু হাড়ির কালেকশন দেখিয়ে দিচ্ছি তো ইয়েলো কালারের যে হাড়িটা এখন দেখতে পাচ্ছেন এটার প্রাইস চাচ্ছিল চারশো টাকা আর রেড কালারের মধ্যে খুবই সুন্দর ডিজাইন করে এটার প্রাইস বলেছিল আবার পাঁচশো টাকা আর সাইজ একটু বড় এই হাড়িটার প্রাইস হচ্ছে আটশো টাকা তো মোটামুটি কিন্তু অনেকগুলো কালেকশনে দেখালাম এখন হচ্ছে লোকেশনটা বলে দিচ্ছি সিরামিকের এই ভ্যানগুলো হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী মার্কেটের পিছনে যে বেবি শপের শোরুম আছে তার ঠিক সামনে কিন্তু সপ্তাহে প্রতিদিনই বসে তো যারা হচ্ছে একটু রিজনেবল প্রাইসের মধ্যে ফুটপাথ থেকে বা ভ্যান থেকে এই ধরনের জিনিসগুলো কিনতে চান তারা কিন্তু এখানে চলে আসতে পারেন তবে এই ধরনের ভ্যান থেকে জিনিস কেনার সময় কিন্তু অবশ্যই চেষ্টা করবেন খুব ভালোভাবে দেখে শুনে তারপর কেনার জন্য এরপর হচ্ছে আপনাদেরকে এমন একটা দোকানের সন্ধান দিব যেখানে আপনারা খুব সুন্দর সুন্দর ক্রোকারিজ আইটেম সহ কিন্তু ঘর সাজানো দারুণ সব কালেকশন পেয়ে যাবেন আর দেখুন এই দোকানে প্রত্যেকটা কালেকশন এত বেশি সুন্দর যে আপনি এখানে আসার পর সত্যি কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নেবেন আসলে চোখ ফেরাতে পারবেন না এমন সব কালেকশন এখানে আছে তো যেসব আপনার হচ্ছে একটু শৌখিন তারা কিন্তু এখানে চলে আসতে পারে না এবং মনের মতো সব কালেকশনগুলো কিনে নিতে পারেন এখান থেকে তো আজকে হচ্ছে আমি এগুলো প্রাইস মেনশন করছি না আপনারা যখন আসবেন তখন কিন্তু দরদাম করে কমিয়ে তারপর কিনে নিবেন আচ্ছা এখন হচ্ছে আমি এই দোকানের লোকেশনটা বলে দিচ্ছি এই দোকানের নাম হচ্ছে আলামিন ক্রোকারিস যেটা হচ্ছে উত্তরা লন্ডন বাজার নিস্তলে অবস্থিত আর আপনাদের সুবিধার্থে হচ্ছে আমি দোকানের কার্ডটা দেখিয়ে দিচ্ছি যেন আপনারা কার্ডের একটা স্ক্রিনশট নিয়ে খুব সহজে দোকানটা খুঁজে বের করতে পারেন